নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে, বললেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপির তর্জন বর্জন, হুঙ্কার আশারে গল্পের মতোই হাস্যকর বললেন ওবায়দুল কাদের। জানাবো দিনভর বৃষ্টি, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। এদিকে খালেদা সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো হত্যার উদ্দেশ্যে খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, বললেন রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে, বললেন প্রধানমন্ত্রী। নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনা এবং দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার পর হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সবার মাতামাতিকে সন্দেহ হয় রে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 1975 থেকে 96, 2001 থেকে 2008, এই 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কী দিয়েছে? মানুষের ভাতের ব্যবস্থা করতে পেরেছে? পারেনি। দুর্ভিক্ষ ছিল সবসময়, উত্তরবঙ্গে দুর্ভিক্ষ লেগে থাকতো, দক্ষিণেও। মানুষ তখন একবেলা খাবার জোটাতে পারতো না, ছেঁড়া কাপড় পরে থাকতো, বিদেশ থেকে পুরাতন কাপড় এনে পরানো হতো। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টিহীনতা প্রতিনিয়তই ছিল। শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশের মানুষ যতটা পাচ্ছে সেটা আওয়ামী লীগ এবং আমরা ক্ষমতা আসার পর উন্নতিটা হচ্ছে। এখন এত প্রশ্ন আসে কেন, সেটাই আমার কথা। এখন একটা দেশ এত দ্রুত উন্নতি করেছে, সেটা মানুষের মাথা ব্যথা হয়ে গেল কিনা, সেটাকে এখন কিভাবে নষ্ট করা যায়, এই সন্দেহটা আমারও আছে। প্রধানমন্ত্রী বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই তো আমি তাদের বলেছি। আমরা আব্রাহাম লিঙ্কনে যেটা জানি, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা তো আমরা এস্টাবলিশড করেছি। গভর্নমেন্ট ফর দ্য আর্মি, বাই দ্য আর্মি থেকে তো আমরা রেহাই দিয়েছি। শেখ হাসিনা বলেন, আমাদের সেনাবাহিনী সব কত মানুষকে হত্যা করেছে, বিমান বাহিনীর কত অফিসারকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর কি অকথ্য নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মানি লন্ডারিং ও যত অপকর্ম করেছে বাংলাদেশ ছিল সেগুলো থেকে মুক্ত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জোট ছিল, সেটা থেকে আমরা উদ্ধার করেছি। এসব করে যখন একটা নিয়মতান্ত্রিক দেশ পরিচালনা করছি এবং দেশটা যখন অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে, তখন হঠাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনে সবার এত মাতামাতি কেন, সন্দেহ হয় রে, এটাই বলতে হয়, সন্দেহ হয় রে। তিনি বলেন, নির্বাচনের ব্যাপারে আমাদের নিজেদেরও একটা দোষ আছে। আমাদের দেশে কিছু লোক নির্বাচন নিয়ে বেশি কথা বলি, যারা নির্বাচনকে বয়কট করেছে, কলুষিত করেছে, ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, তাদের কাছ থেকে শুনতে হয় অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা। এটাই হচ্ছে দুর্ভাগ্য। 2008 সালে যখন অবাধ সুষ্ঠু নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র 29টি সিট। তাদের আবার বিএনপি জামায়াতে 20 দলীয় ঐক্যজোট, পরে আবার সিট বেড়েছিল 30টা। 2014 নির্বাচন ঠেকাতে গিয়ে তারা অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা এবং এমন কোনো অপকর্ম নাই করেনি। পরে 2018 সালের নির্বাচনে 300 আসনে 700 নমিনেশন দিয়ে নিজেরাই মারামারি করে নির্বাচন থেকে সরে গেল। সরে গিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো। এখন তাদের মুখে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা শুনে এবং তার সব জায়গায় প্রচার করে বেড়াচ্ছে। সরকার প্রধান বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশ আমার দেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, তখন আমার প্রশ্নটা হচ্ছে, যখন মিলিটারি ডিকটেটর ছিলেন তখন আমরা সংগ্রাম করেছি, জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সংগ্রাম করেছি, ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আমরা স্লোগান দিয়েছি, আমরা ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং নির্বাচনের যে সংস্কারগুলো, ছবিসহ ভোটার তালিকা, ব্যালট বাক্স, নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশন যেটা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের উপর নির্ভরশীল ছিল সেটাকে আলাদা করে দিয়ে, বাজেট আলাদা করে দিয়ে তাদের আরও শক্তিশালী করা এবং জনগণের মধ্যে ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, এবং 75 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর ক্যান্টনমেন্টের ভিতরে জনগণের ক্ষমতাকে বন্দী করে রাখা হয়েছিল, সেই ক্ষমতাকে বের করে আমরাই তো এনেছি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোট আমরা একসঙ্গে আন্দোলন করে এটা করেছি, এবং এই জন্য বহু মানুষকে রক্ত দিতে হয়েছে। আমি সেই কথাটাই মানুষকে বলেছি, আমাকে অবাধ নিরপেক্ষ নির্বাচন শেখাতে হবে না, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের যে আন্দোলন সেটা আমরাও করেছি, সেটা প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন হয়েছে বলে জনগণ আমাদের বারবার ভোট দিয়েছে, এখন আমরা ক্ষমতায় আছি বলেই অর্থনৈতিক উন্নতি দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, আসলে কথা নির্বাচনটাকে বানচাল করে দাও, ক্ষমতায় থেকে এত মানি লন্ডারিং করেছে, এত বেশি টাকার মালিক হয়ে গেছে, তারা সবার সেই টাকা খরচ করে যাচ্ছে সব জায়গায় একটা প্রচারে, অর্থাৎ তারা ভাঙার রেকর্ড বাজিয়ে যাচ্ছে, এটা আমি সুস্পষ্টভাবে বলে এসেছি। তিনি বলেন, ভোটের জন্য তো আমরা সংগ্রাম করলাম, আমাকে ভোটের হিসাব শেখাতে হবে না, আমরা সেই আইয়ুব খানের আমল থেকে আন্দোলন করে রাস্তায় থাকি, আমরা এমন না যে নতুন এসেছি। জিয়া এরশাদ, খালেদা জিয়া, সবাই তো ভোট চোর, আওয়ামী লীগ আসার পর আওয়ামী লীগের ভোট চুরি করতে হয়নি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের ভোট দিয়েছেন, কাজে মধ্যে আমরা মানুষের আস্থা অর্জন করি, আর এই মানুষের খেটে খাওয়ার জন্য নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, নৌকায় ভোট দিয়ে অর্থনৈতিক মুক্তি পেয়েছে, নৌকায় ভোট দিয়ে মানুষের জীবন মান উন্নত হয়েছে, আমরা দারিদ্র সীমা কমিয়ে এনেছি, বর্তমানে দেশে হত দরিদ্র মাত্র 5%, ইনশাল্লাহ ওটুকুই থাকবে না, হতদরিদ্র থাকবে না, এখন এটা সন্দেহের বিষয় আছে, আমাদের মানুষ কতটুকু সচেতন সেটা হলো কথা, তবে কিছু লোক আত্ম আছে যারা চোখ থাকতে অন্ধ এবং কান থাকতে বধির, তাহলে তো আর কিছু করা যায় না। বিএনপির তর্জন গর্জন, হুঙ্কার আশারে গল্পের মতোই হাস্যকর বললেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ঈদের পর, পূজার পর, পরীক্ষার পর কঠোর আন্দোলনের হুমকি আজ জনগণের কাছে উপহাসের বিষয় পরিণত হয়েছে। তাদের সব তর্জন গর্জন হুঙ্কার আশারি গল্পের মতোই হাস্যকর। বিএনপি যতবার আন্দোলনের ডাক দিয়েছে, জনগণ ততবারই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা তথাকথিত রোড মার্চের নামে জনগণের কাছে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। সারা বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থার মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নতুন নতুন ব্রিজ, ফ্লাইওভার এবং গড়ে ওঠা নতুন শিল্পাঞ্চল বদলে যা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের দেখে তাদের চোখ, অন্তর, বিবেক ও মস্তিষ্ক দিশাহারা হয়ে যায়। তাই একের পর এক ব্যর্থ আলটিমেটামের রেশ না কাটতে তথাকথিত এক দফার জন্য প্রায় হাস্যকর আলটিমেটাম দিয়েছে। জনগণ ভুলে যায়নি তাদের এক দফা, দশ দফা, একত্রিশ দফা চরম ব্যর্থতায় বিলীন হয়ে গেছে। তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে জন্মগতভাবেই বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল, সংবিধান ও গণতন্ত্র হত্যাকারী দল, মানবাধিকার হরণকারী দল, বন্দুকের নলের মুখে অবৈধভাবে ক্ষমতা দখল, কারফিউ বহাল রেখে সংবিধান স্থগিত করে, হ্যাঁ না ভোটের প্রহসনের নির্বাচনের আয়োজন করা, হাওয়া ভবন, কপ ভবন খুলে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সন্ত্রাস ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটিমের টাকা আত্মসাত, বিদেশে অর্থ পাচার, বাংলাদেশকে উগ্র সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করার মধ্য দিয়ে গণবিরোধী অবস্থান ব্যতীত দেশ ও জনগণের কল্যাণে বিএনপির ন্যূনতম কোনো অবদান নেই। কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা, সরকার ও দেশবিরোধী অপপ্রচারের জন্য বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে স্বাধীনতা এবং দেশবিরোধী অপশক্তিকে একত্রিত করে ষড়যন্ত্রে লিপ্ত থাকা ছাড়া একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপির জনকল্যাণে কোনো আদর্শ নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা শুধু আওয়ামী লীগ নয়, দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিষাদাগার করছে, উস্কানির মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যে কোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সংকল্পবদ্ধ। দিনভর বৃষ্টি, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। চলছে আশ্বিন মাস, হচ্ছে টানা বৃষ্টি, কখনো ভারী বর্ষণ, কখনো গুড়ি গুড়ি, ফলে দিনমজুর ও খেটে খাওয়া হত দরিদ্র মানুষের কপালে পড়েছে চিন্তার ভাত। কিভাবে জোগাড় হবে প্রতিদিনের চাল ডালের খরচ, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা কিংবা এনজিওর কিস্তির টাকা? কয়েকদিন টানা বৃষ্টির কারণে মাথা ভারী হচ্ছে চিন্তার বোঝা। আজ উপজেলার বাগমারা, চরবন্দরের কুটিরচর, ফলুয়ার চর, বাগুয়ার চর, বাইট কামারি, ঘঞ্চনমারাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এক শ্রেণীর খেটে খাওয়া মানুষ বৃষ্টির মধ্যে চালিয়ে যাচ্ছে নিজের কর্ম। অপরদিকে কৃষকের কাজ থেমে থাকলেও থেমে যায়নি ভ্যান চালকের ভ্যান চালানো। ভ্যানের উপর পলিথিন টাঙিয়ে ছুটে চলেছে বিভিন্ন এলাকায়। কথা হয় ভ্যান চালক আজহার আলীর সঙ্গে। তিনি বলেন, তার মাথায় কিস্তির চাপ, তাই ঘরে বসে না থেকে টাকা আয় করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। এভাবে বৃষ্টি হলে কিস্তির টাকা জোগাড় করা মুশকিল হয়ে পড়বে। চায়ের দোকানে গল্পে মজে থাকা কয়েকজন লোকের সঙ্গে কথা বলে তারা সারাদিন বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে আর কি করবো, তাই আজ চলে আসলাম হাফিজুররা চায়ের দোকান, আর তা না হলে বৃষ্টিতে বাড়িতে বন্দী অবস্থায় থাকতে হতো, তাই দোকানে এসে লোকজনের সঙ্গে কথা বলে দিন পার করছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় কাজ করতে অনেকেই ছাতা মাথায় দিয়ে ছুটে চলেছেন তাদের গন্তব্যের দিকে। বৃষ্টির কারণে দিনভর চলছে চায়ের দোকানে আড্ডা, আসন্ন রাজনীতি নিয়ে ঘন্টার পর ঘন্টা চলছে কথার ফুলঝুরি। এদিকে অতিবৃষ্টির কারণে কাঁচা বাজার ও মাছ বাজারে বেঁধে গেছে পানি, পানি উপেক্ষা করেই কেনাবেচা করছেন ক্রেতা বিক্রেতারা। খালেদা সুচিকিৎসার দাবিতে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী 9 অক্টোবর ঢাকায় সমাবেশ করবে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওই দিন দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতি চেয়ে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি। তবে কোন ইস্যুতে সমাবেশ হবে চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। হত্যার উদ্দেশ্যে খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, বললেন রিজভী। হত্যার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফাত আলী সুপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল হয়ে ফকিরাপুর ঘুরে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় খালেদা জিয়া সাজা দেওয়া হয়েছে, এখন তাকে হত্যার ইস্যু বানানো হচ্ছে। হত্যার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফাত আলী সুপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মুস্তাফিজুর রহমান সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে ফকিরাপুর ঘুরে আবার নয়াপল্টনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। রিজভী বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় আসামি হয়ে একথা বলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, এখন তাকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে খালেদা জিয়া ওরফ ইসলামের আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্দেশে সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, এখন তাকে হত্যার উদ্দেশ্যে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না, তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে খালেদা জিয়া ও রফিকুল আলম মজনু সহ সব রাজবন্দীর মুক্তির দাবি করেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।